আমি কিন্তু প্রতিদিন এই ট্যাঙ্কি থেকে কিছু পানি বের করে দিই আবার নতুন পানি দিই ফলে কি হচ্ছে আমার এই পানিটা ভালো থাকতেছে এই পানিতে আমি রেগুলার পনেরো দিন পর পর চুন দিই লবণ দেই পটাশ দেই জীবাণুনাশক দিই যাতে কোনো প্রকার হাঁসের কোনো অসুখ না হয় তাহলে আমার দুইটা লাভ হচ্ছে আমার মাছটাও ভালো থাকতেছে আমার হাঁসটাও ভালো থাকছে নাম্বার হলো যে হাঁসের বাসস্থান যেখানে সে রাত্রে থাকবে সেই জায়গাটা আমাদের সুন্দর হতে হবে দ্বিতীয়ত হলো সেই জায়গাতে যে যে জায়গাতে সে বিচরণ করবে সেই জায়গাতে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে তৃতীয় সে যে পানিতে থাকবে সেই পানিটাকে বিশুদ্ধ হতে ই ক্যাম্বেল হাঁস আর কি ডিমের রাজা বলে এই হাঁসগুলানকে বছরে দুশো আশিটা থেকে তিনশোটা ডিম দেয় আশিটা ডিম যদি মোটামুটি চোদ্দো টাকা করে বিক্রি করা যায় তাহলে আপনার মোটামুটি বারোশো টাকা মতো ডিমের ডিম বিক্রি থেকে আসে তাহলে আটশো টাকার খাদ্য যদি খায় তাহলে চারশো টাকা আপনার একশো হাঁস থেকে লাভ থাকে যে সমস্ত পুকুরে বা যে সমস্ত ট্যাঙ্কে হাঁস দেওয়া হয় সেই সমস্ত ট্যাঙ্কে হাঁস যে পায়খানাটা করে সেই পায়খানাটা মাছের খাদ্য হিসেবে ব্যবহার হয় এবং সেই খাদ্য খেয়েই সেখানকার মাছটা হয়ে যায় সেখানে আর আলাদাভাবে কোনো খাদ্য দেওয়ার প্রয়োজন পড়ে না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে কাছে ও দূরে আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমরা আজকে এসেছি মিলন ভাইয়ের কাছে মিলন ভাই কিন্তু মাছ চাষে অভিজ্ঞ তার সাথে কিন্তু পাশাপাশি সে কিন্তু হাঁস চাষ করেন আপনারা একটু দেখলে দেখতে পারবেন যে আমার পিছনে একটা ট্যাঙ্ক আছে এর ট্যাঙ্কের ভিতরে অনেকগুলো হাঁস তো মিলন ভাই এর আগে আমি আপনাদের ভিডিওতে দেখাইছিলাম যে সে হাঁস চাষ করতে তখন হাঁসটা ছিল ছোটো এখনও অনেকটা বড় হয়েছে আমরা এই বিষয়ে জানবো মিলুনের কাছে তো বিভিন্ন ভাই ভাই আলাইকুম ভালো আছেন জি আসছিলাম তখন আপনার হাঁস বয়স ছিল কীরকম জানো তখন ওই হাঁসগুলো আমি আসলে জিরো বাচ্চা নিয়ে আসছিলাম জিরো বলতে একদিনের যে বাচ্চাটা ফুটায় দেয় সেই বাচ্চাটা নিয়ে এসে আমি ওটাকে লালন পালন করছিলাম হলো আপনার চার মাস তখন আমি আসছিলাম জি জি চার মাসের সময় আপনি আসছেন এখন আপনার হাঁসের বয়সটা কেমন আছে এখন এই হাঁসের বয়স হলো আপনার সাত মাস সাত মাস এখন কি হাঁস পুরোপুরি ম্যাচিউট হয়েছে জি এখন ডিম দিচ্ছে আলহামদুলিল্লাহ ডিম দিচ্ছে এখন ডিমে আসছে এখন কতগুলো হাঁস আছে আপনার এখানে জি আমি এখানে আসলে হাঁসটা পরীক্ষামূলকভাবে শুরু করছি তো তো প্রথম পর্যায়ে আমি ওই একশো হাঁসের বাচ্চা দিয়ে শুরু করছি তো এখন একশোটাই আছে এই একশোটার মধ্যে মোটামুটি ধরেন ষাটটা পঞ্চাশটা ষাটটা সত্তরটা ডিম উঠানামা করে আর কি এরকম ডিম দিচ্ছে আর কি এরকম ডিম দিচ্ছে আচ্ছা এই একশোটা হাঁস আপনার যখন কিনলেন তখন থেকে শুরু করে এখন পর্যন্ত কীরকম ইনভেস্ট করতে হয়েছে যে এখানে হাঁস আসলো আমি জিরো বাচ্চা কিনে নিয়ে এসেছিলাম জিরো বাচ্চাগুলো নিয়ে আমার দাম পড়ছিল পঁয়ত্রিশ টাকা করে এবং এই এক একটা হাঁস ডিম আসা পর্যন্ত অর্থাৎ পাঁচ মাস এগুলো হাঁস খাকি ক্যাম্বেল হাঁস আর কি ডিমের রাজা বলে এই হাঁসগুলানকে বছরে দুশো আশিটা থেকে তিনশোটা ডিম দেয় এই হাঁসগুলান ডিমে আসা পর্যন্ত আমার খরচ হয়েছে হলো তিনশো টাকা করে সুতরাং মোটামুটি ধরে নেন সাড়ে তিনশো টাকা পর্যন্ত পর্যন্ত খরচ হয়েছে আমার ডিমে আসা পর্যন্ত আর তারপরে থেকে তো ডিম দিচ্ছে এবং সেই সাথে খাদ্য খাচ্ছে এরপরে ওইভাবে হিসাব করে ডিমে আসার আগ পর্যন্ত সাড়ে তিনশো টাকা মোটামুটি খরচ খরচ এখন ডিম ডিম দিচ্ছে কি জি আচ্ছা আমি জানতে চাইবো আপনার কাছে যে এই হাঁসগুলা আপনার একশোটা হাঁস জি তার ভিতরে কয়টা ছেলে হাঁস লাগে আপনার আসলেও ঘটনা হলো কি হাঁস চাষ করা হয় দুইভাবে একটা হলো চাষিরা হাঁস চাষ করে হাঁসের ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্যে আর আরেকটা চাষ করে হলো মানুষের খাবারের জন্যে তো যেই ডিমগুলো মানুষ খাবার জন্য ব্যবহার করে সেই ডিমগুলো সাধারণত কোনো হাসা দেওয়া লাগে না আর যেই ডিমগুলান থেকে বাচ্চা ফোটানো হবে সেই ডিমগুলানকে উর্বর ডিমে রূপান্তর করার জন্যে সেখানে প্রতি একশো হাঁসে দশটা করে হাসা দেওয়া লাগে তাহলে সেই ডিমগুলান থেকে বাচ্চা তৈরি হয় তো আসলেও আপনার সিরাজগঞ্জ উল্লাপাড়া মান্নাননগর এই সমস্ত জায়গায় যে সমস্ত হাঁস চাষিরা হাঁস চাষ করে তারা ওই হাঁসের ডিমগুলো দিয়ে সাধারণত বাচ্চা ফুটায় আর আমার এটা আসলে হাঁসের জন্য এলাকা না হাঁসের এলাকা না আসলে এক একটা এলাকায় তো এক একটা ধরনের বিজনেস তৈরি হয় তো ওই অঞ্চলের হাঁসের ডিম থেকে যেহেতু বাচ্চা ফুটায় সে কারণে তারা প্রতি একশো হাঁসে দশটা করে অর্থাৎ নব্বইটা হাসি এবং দশটা হাঁসা দিয়ে তারা ডিমটা কালেকশন করে আর আমার এখানে যেহেতু কোনো বাচ্চা ফুটানোর ব্যবস্থা নাই হয়তো ভবিষ্যতে হবে তখন হয়তো আমিও এই সিস্টেম করবো আমার এখানে যেহেতু ডিম শুধু খাবার জন্য বাওয়া ডিম বলে যেটাকে তো এই ডিম উৎপাদনের জন্য কোনো হাঁসার প্রয়োজন নাই সেই জন্যে আমি এখানে একশো ভাগই হাসি রাখছি কোনো হাসা নেই এখন আপনি প্রশ্ন করতে পারেন যে হাসা নাই তাহলে হাসি ডিম ঠিক না ব্যাপারটা হলো যে কেন আমি হাসা রাখিনি এক নম্বর হলো হাসা রাখলে হাসাকে আলাদা একটা খাদ্য খাওয়াতে হয় যে দশটা হাসাকে আমি খাদ্য খাওয়াবো ওই দশটা হাসাতে কখনোই ডিম দিবে না আর আমার ডিমটা তো ওই বাচ্চা ফটানোর জন্য ব্যবহার হবে না আমার বাবা ডিম হলেই চলে এটা সাধারণত মানুষের খাবারের ডিম হিসাবে ব্যবহার হয় আর দ্বিতীয় কথা হলো হাসা থাকলে একটা প্রবলেম হয় সেটা হলো যে হাসা থাকলে মা হাঁসে প্রচুর পরিমাণে রোগ আক্রান্ত হয় এই রোগ আক্রান্ত হওয়া একটা সমস্যা আর দুই নম্বর হলো যে হাঁসাকে খাদ্য খাওয়ানোটা ডিম উৎপাদনের জন্য একটা লস আইটেম আর হাঁসা না থাকলে হাঁসের ডিম উৎপাদন হয় ঠিকই কিন্তু সেই ডিমটা বামা ডিম হয় সেখান থেকে বাচ্চা ফুটবে না কিন্তু ডিমের কোনো হ্যাম্পার হবে না বরঞ্চ ডিম প্রোডাকশন আরও ভালো হয় তো ওই যে হাঁসা ছাড়া ডিম পাঠতেছে এটা আসলে কী কীভাবে সম্ভব আসলে ওই যে বললাম যে হাঁসের আসলে প্রাকৃতিকভাবে হাঁস সৃষ্টিকর্তা ওইভাবে তৈরি করছে যে এদের ডিম প্রোডাকশনের জন্যে হাসার দরকার নাই ডিমটাকে মানে ফার্টাইল ডিম বা বাচ্চা উৎপাদনকারী ডিম উৎপাদনের জন্যে হাসার প্রয়োজন আছে তাহলে আপনার এই যে এখন বর্তমান যে একশো হাঁস আছে এই হাঁসগুলা এখন পিস কত করে বিক্রি করলে পারবেন আপনার যে এখানে আসলে দুই দুই রকমভাবে চাষ করা হয় এক নম্বর হলো যে মাংসের জন্যে একটা হাঁস উৎপাদন করা হয় আর একটা হলো ডিমের জন্যে হাঁস উৎপাদন করা হয় তো আমরা যে খাকি ক্যাম্বেল হাঁসটা লালন পালন করে ডিম উৎপাদন করতেছি এটা সব সবসময় যে ডিম দিবে এমন না প্রথম দুই বছর এটা খুব ভালো ডিম দেয় তৃতীয় বছর গিয়ে এটা ডিম কমে যায় তৃতীয় বছর গিয়ে যখন এই ডিমটা কমে যায় তখন এই হাঁসটাকে লালন পালন করা লস কারণ একটা হাঁসের স্ট্যাটিক্যালি আমি মেজারমেন্ট করে দেখছি যে একটা হাঁস সাধারণত দেড়শো গ্রাম খাদ্য খায় তো দেড়শো গ্রাম খাদ্য যদি পুষ্টিকর খাদ্য হয় এবং পুষ্টি সমৃদ্ধ খাদ্য হয় যে খাদ্যটা খাওয়ালে পারে হাঁস প্রপারলি ডিম দেবে বা এইট্টি পার্সেন্ট ডিম দেবে সেই ধরনের খাদ্য তৈরি করতে মোটামুটি চল্লিশ টাকা খরচ হয় তো চল্লিশ টাকা হিসাবে একটা হাঁস দিনে ছয় টাকার খাদ্য হয় তো একটা হাঁস যদি দিনে ছয় টাকার খাদ্য খায় তাহলে একটা হাঁসের ডিমের দাম কত এভারেজলি আমাদের বাংলাদেশের বাজারে যদি বাবা ডিম হয় যেটা থেকে বাচ্চা উৎপাদন হবে না সেই ডিমটা চোদ্দো টাকা দাম আর যেটা ফার্টাইল ডিম অর্থাৎ বাচ্চা উৎপাদন হবে সেই ডিমটা এভারেজলি বিশ টাকা দাম তো আমরা আমি যেহেতু আপনার বাচ্চা উৎপাদনের ডিম উৎপাদন করি না আমি যেহেতু মাওয়া ডিম বা খাবারের ডিম উৎপাদন করি আমি খাবারের ডিমের হিসাবটাই আপনাকে দিই যে একটা ডিম উৎপাদনে যদি আমার ছয় টাকা খরচ হয় তো একটা একশো হাঁসে একশোটা হাঁসি ডিম পারে না এটা সর্বোচ্চ সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট ডিম পারে তো সেই হিসাবে বাকি টোয়েন্টি পার্সেন্ট হাঁস কিন্তু ডিম দেয় না থার্টি থেকে টোয়েন্টি পার্সেন্ট ডিম দেয় না তাহলে তাদেরও তারাও কিন্তু খাদ্য খায় তাহলে তাদের খাদ্য এবং ডিম পাড়ার হাঁসের খাদ্য এই দুই খাদ্যর হিসাব করে আমি দেখছি মোটামুটি একশো হাঁসে আপনার পনেরো কেজি খাদ্য লাগে তো পনেরো কেজি খাদ্য যদি আমার এখানে লাগে তাহলে চল্লিশ টাকা করে হলে আপনার ছয়শো টাকার খাদ্য লাগে দিন দিন এখানে যদি ছয়শো টাকার খাদ্য যায় আর আপনার যদি প্রতিদিন আপনার আশিটা ডিম হয় তাহলে আশিটা ডিম যদি মোটামুটি চোদ্দো টাকা করে বিক্রি করা যায় তাহলে আপনার মোটামুটি বারোশো টাকা মতো ডিমের ডিম বিক্রি থেকে আসে তাহলে আটশো টাকার খাদ্য যদি খায় তাহলে চারশো টাকা আপনার একশো হাঁস থেকে লাভ থাকবে তো একশো হাঁস থেকে যদি চারশো টাকা লাভ থাকে সেই হিসেবে মাসে বারো হাজার টাকা লাভ থাকে তো স্থানভেদে দশ থেকে পনেরো হাজারের মধ্যে এটা আপ ডাউন করে মোটামুটি একশোটা হাঁস যদি আমরা নিরাপদভাবে লালন পালন করতে পারি কোনো প্রকার কোনো অসুখ বিসুখ যদি কিছু না হয় এবং আমরা যদি টাইম টু টাইম এটাকে ট্রিটমেন্ট করি প্রপারলি আপনার মেডিসিন দিই তাহলে পরে প্রত্যেক মাসে একটা লোক যদি একশো হাঁস পালে তার নিশ্চিন্তে দশ থেকে পনেরো হাজারের মধ্যে তার ইনকাম থাকবে সেই হিসাবে দেখা যায় যে একটা লোক যদি তিনশোটা হাঁস করে আমার এখানে যে ট্যাঙ্কটা দেখতেছেন যে এই ট্যাঙ্কটা হলো একটা দেড় লক্ষ লিটারের ট্যাঙ্ক তো দেড় লক্ষ লিটারের একটা ট্যাঙ্কে তিনশো হাঁস খুব সহজেই লালন পালন করা যায় তো তিনশো হাঁস যদি আমি এই ট্যাঙ্কের সাথে লালন পালন করি এবং সেই সাথে আমার এখানে পাঙ্গাস মাছ দেওয়া আছে পাঙ্গাস মাছেরও খাদ্য খুব একটা লাগে না লাগে না বলতে একবারই লাগে না মাছের যে বর্জ্য পদার্থ এইটাই পানিতে গিয়ে ফার্মেন্টেড হয়ে খাদ্যে রূপান্তর হয় এবং ওইটাই মাছ খায় হাঁস বজ্র করে জি জি ওইটাই মাছের খাদ্য আরেকটা আপনাকে ইনফরমেশন দিয়ে রাখি সেটা হলো যে হাঁস যে খাদ্য খায় এই খাদ্যটা কিন্তু সে ফুল ডাইজেস্ট করতে পারে না তার এটা হাফ ডাইজেস্ট হয় অর্থাৎ হাঁসের হজম প্রক্রিয়া কিন্তু অত্যন্ত দ্রুত আপনি জানেন যে হাঁস অত্যধিক খায় অত্যধিক কেন খায় যে সে খাওয়ার পরে পায়খানা করে দেয় ফলে তার আবার খিদা লাগে সে আবার খায় তো এই কারণে আমরা হাঁসের খাদ্যের সাথে স্টোন ব্যবহার করি যাতে তার হাত খাদ্যের হজম প্রক্রিয়াটা একটু ধীর গতিতে হয় তারপরেও মূল কথা হলো যে হাঁসের হজম প্রক্রিয়া দ্রুত হওয়ার কারণে সে যে খাদ্যটা খায় সেই খাদ্যের ভিতরে যে খাদ্য উপাদানগুলো থাকে সেই উপাদানগুলো পর্যাপ্ত ডাইজেস্ট হয়ে তার শরীরের রক্তের সাথে মিশতে পারে না আর মিশতে না পারার কারণে সে যে পায়খানাটা করে সেই পায়খানার সাথে খাদ্যের অনেক উপাদানই মিশ্রিত থাকে যে এই পায়খানাটা আরেকটা প্রাণীর খাদ্য হিসেবে ব্যবহৃত হয় তো যে কারণে যেই সমস্ত পুকুরে বা যে সমস্ত ট্যাঙ্কে হাঁস দেওয়া হয় সেই সমস্ত ট্যাঙ্কে হাঁস যে পায়খানাটা করে সেই পায়খানাটা মাছের খাদ্য হিসেবে ব্যবহার হয় এবং সেই খাদ্য খেয়ে সেখানকার মাছটা হয়ে যায় সেখানে আর আলাদাভাবে কোনো খাদ্য দেওয়ার প্রয়োজন পড়ে না ওটা একটা মাংনা চাষ হয়ে গেল জি 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 এরকমই হয়ে যায় আর দ্বিতীয় কথা হলো যে আমাদের দেশে সাধারণত হাঁস পালের যে পালনের যে ট্রেডিশনটা দেখি সেটা হলো যে হাওড়ে নদীতে বা পুকুরে আমরা হাঁসটা পালন করি এবং এই হাঁসটা আমরা খুব একটা মানে যত্ন সহকারে পালন করি না বা তার খাদ্যের দিকে খুব একটা গুরুত্ব দিই না তো হাঁস চাষ করতেছেন আপনি হাঁস চাষে আপনার লাভ কেমন বুঝলাম আচ্ছা সুন্দর একটা প্রশ্ন করছেন যে হাঁস চাষে আপনাকে প্রথমে বললাম যে হাঁস চাষে আমরা যদি একদিনের বাচ্চাকে আমরা ডিম পর্যন্ত নিয়ে যাই তাহলে আমাদের সাড়ে তিনশো টাকা খরচ হবে আর যদি আমরা ডিম পাড়া হাঁস কিনি যে ডিমের মুখে আসতে এ ধরনের হাঁস কিনি তাহলে সাধারণত পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা আমাদের দাম পড়ে তো পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা দামের একটা হাঁস নিয়ে আপনি কতদিন ডিম পাবেন মোটামুটি দুই বছর ডিম পাবেন দুই বছর পরে আপনি এটাকে বিক্রি করতে গেলে সাধারণত চারশো থেকে চারশো বিশ টাকায় এটা বিক্রি হয় তাহলে আপনি পাঁচশো টাকায় কিনে কিন্তু চারশো বিশ টাকায় বিক্রি করলেন তাহলে সেখানে আপনার একটা লস হলো আপনাকে ডিম থেকে লাভ বের করে আনতে হবে আর আপনি যদি জিরো বাচ্চা নিয়ে আসেন এটাকে যদি আপনি নিজের টাইম টু টাইম ভ্যাকসিন দেন এবং পুষ্ট কর খাবার খাওয়ান তাহলে আপনার হাঁসটা কী হলো সবল সতেজ এবং অধিক ডিম উৎপাদনশীল হাঁস হিসেবে থাকলো এবং আপনার জানা থাকলো যে আপনার প্রত্যেকটা হাঁসে ভ্যাকসিন করা আছে এবং আপনার জানা থাকলো যে আপনি হাঁসকে প্রপারলি নিউট্রিশন সম্পন্ন খাদ্য খাওয়াইছেন সুতরাং আপনার ডিমটা দুই বছর পর্যন্ত খুব ভালোভাবে দিবে সুতরাং এই জিরো বাচ্চা বা বোর্ডিং করা বাচ্চা আপনি যদি নিয়ে লালন পালন করেন আপনার তিনশো সাড়ে তিনশো টাকার মধ্যে হয়ে যাবে এবং দুই বছর ডিমের পরে যখন বিক্রি করবেন তখন তো সাড়ে চারশো টাকা বিক্রি করতে পারবেন সুতরাং হাঁসে একশো টাকা লাভ করতে পারলেন আবার আপনি তো দুই বছরের ডিম থেকে লাভ করতেই পারেন এবং ডিমের থেকে আমি একটা জিনিস যেটা দেখছি সেটা হলো যে মোটামুটি সমস্ত খরচ টরচ মানে চিকিৎসা খরচ খাদ্য খরচ এবং মেনটেনেন্স খরচ সব কিছু বাদ দিয়ে একটা ডিমের চার থেকে পাঁচ টাকা লাভ থাকে তো একটা ডিমে যদি গড়ে চার টাকা লাভ থাকে তাহলে একশো হাঁসে চারশো টাকা দিনে লাভ থাকবে আর আমাদের দেশে অনেকেই দেখবেন যে হাঁস চাষ করে ক্ষতির সম্মুখীন হচ্ছে হাঁস চাষ করে ক্ষতির সম্মুখীন হওয়ার পিছনে কি কারণ হাঁস চাষ করে ক্ষতির সম্মুখীন হওয়ার পিছনে আমি যে কারণগুলি খুঁজে পেয়েছি তার অন্যতম কারণ হলো যে আমাদের দেশে হাঁসকে উন্মুক্তভাবে লালন পালন করা হয় আমাদের দেশের হাঁসকে উন্মুক্তভাবে লালন পালন করার কারণে হাঁসটা বিভিন্ন জায়গায় হাওর বিল এগুলা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে এবং নানান ধরনের রোগ জীবাণুর মধ্যে থাকে এবং আপনি আরেকটা জিনিস দেখবেন যে যারা বাসাবাড়িতে পারিবারিকভাবে হাঁস পালন করে তারাও এই হাঁসটাকে একবারে ময়লা জলাশয়ের মধ্যে রাখে যে ময়লা জলাশয়ের ভিতরে প্রচুরপাণে ভাইরাস ব্যাকটেরিয়া থাকে সুতরাং একটা নির্দিষ্ট সময় পরে এই হাঁসটার একটা অসুখ হয় অসুখে মারা যায় এবং অসুখে যখন মারা যায় তখন আমরা মনে করি যে হাঁসের মনে হয় সবসময় এই ধরনেরই অসুখ হয় এবং অসুখে হাঁস কিন্তু না কিন্তু হাঁসটাকে যদি আপনি প্রপারলি যত্ন নেন প্রপারলি সময় যদি ভ্যাকসিন করেন এবং হাঁসকে যদি আপনি ঠিক মতো খাওয়ান এখানে দেখেন আমার এখানে কিন্তু হাঁসের খাদ্য দেওয়া আছে আমি কিন্তু দশটা উপাদান দিয়ে এই খাদ্যটা তৈরি করছি গম তারপরে তার সাথে ভুট্টা ধান ডিসিপি আপনার প্রোটিন কনসেন্ট্রেট হ্যাঁ জাওন মেথি হ্যাঁ তারপরে আপনার লবণ এরকম দশটা আইটেমকে একত্রিত করে আমি এই খাদ্যটা তৈরি করছি এবং এই আমার এই খাদ্যটা তৈরি করতে কিন্তু চল্লিশ টাকা কেজি পড়ছে এবং এই চল্লিশ টাকা কেজি খাদ্যটা যদি আমি রেগুলার হাঁসকে খাওয়াই তাহলে আমি আশা করতেই পারি যে আমার এই হাঁসটা রেগুলার ডিম দিবে এবং এই চল্লিশ টাকা কেজি খাদ্য শুধু না এর সাথে আমাকে হাঁসটাকে সুস্থ রাখার জন্য রেগুলার বেসিসে তাকে ক্যালসিয়াম খাওয়াতে হবে যেহেতু সে ডিম উৎপাদনকারী একটা প্রাণী সুতরাং তার ক্যালসিয়ামের ঘাটতি হতে পারে তাকে রেগুলার বেসিসে ক্যালসিয়াম খাওয়াতে হবে এবং তার সে যেহেতু ডিম উৎপাদন করে তার শরীরের অনেক ধরনের পুষ্টি ডিমের সাথে বের হয়ে যায় সুতরাং সেই জাতীয় পুষ্টি জাতীয় ওষুধগুলো তাকে খাওয়াতে হবে যেমন জিঙ্ক দিতে হবে ক্যালসিয়াম দিতে হবে তার সাথে অ্যামাইনো অ্যাসিড দিতে হবে এই জাতীয় জিনিসগুলো যদি আমরা প্রত্যেক মানে ডাক্তারের সাথে পরামর্শ করে যারা এই হাঁসের উপরে বিশেষজ্ঞ তাদের সাথে পরামর্শ করে টাইম টু টাইম এই ওষুধগুলানকে খাওয়াই এবং রেগুলার বেসিসে যদি আমরা এই পুষ্টিকর খাদ্যটা খাওয়াই তাহলে আমাদের হাঁসের কোনো প্রকার কোনো অসুখ হবে না ওই যে পাল ধরে যে আমাদের হাঁস মারা যায় এই ধরনের কোনো হাঁস মারা যাবে না এবং হাঁসের যে বিচরণ চরণ ক্ষেত্র সেই বিচরণ ক্ষেত্রটাকেও হতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন বিচরণ ক্ষেত্র যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয় আপনি দেখেন আমার যে ট্যাঙ্কিতে দেখতেছেন এই ট্যাঙ্কিতে যে পরিমাণে হাঁস আছে আমি কিন্তু প্রতিদিন এই যেহেতু এই ট্যাঙ্কির ভিতরে সে সাপ পায়খানা করে আমি কিন্তু প্রতিদিন এই ট্যাঙ্কি থেকে কিছু পানি বের করে দিই আবার নতুন পানি দিই ফলে কি হচ্ছে আমার এই পানিটা ভালো থাকতেছে এই পানিতে আমি রেগুলার পনেরো দিন পর পর চুন দিই লবণ দিই পটাশ দিই জীবাণুনাশক দেই যাতে কোনো প্রকার হাঁসের কোনো অসুখ না হয় তাহলে আমার দুইটা লাভ হচ্ছে আমার মাছটাও ভালো থাকতেছে আমার হাঁসটাও ভালো থাকতেছে আসলে সত্য কথা কি সফলতা নির্ভর করে আপনার যত্নের উপরে আপনি যত বেশি যত্নবান হবেন যত বেশি এটা নিয়ে জানবেন জেনে চাষ করবেন কখনোই আপনার লস হবে না লস হবে কখন যখন আপনি আরেকজনের দেখা দেখি কাজটা করতে গেছেন প্রপারলি এটার উপরে জ্ঞান না নিয়ে কাজটা করতে গেছেন প্রপারলি না শিখে আপনি কাজটা যখন করতে যাবেন তখনই আপনার এটার উপরে লস হবে এখানে বাসস্থান একটা বড় ব্যাপার আপনি যে এই ঘরটাতে হাঁসটাকে রাখবেন সেই ঘরটা যদি সেচ্চ সেতে হয় হাইজেনিক না হয় তাহলে অবশ্যই হাঁসের অসুখ বিসুখ হবে আপনি এই জিনিসগুলো যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন হাঁসের ঘরের মেঝেটা যদি আপনি বালু দিয়ে তৈরি করেন তাহলে হাঁস রাতের বেলা ওখানে থাকবে যে প্রসব পায়খানা করলো বালুটা টেনে নিল আর তার সাথে যদি আপনি মোটামুটি প্রত্যেক সপ্তাহে একবার করে ওখানে চুন ছিটায় দেন কিছু আপনার জীবাণুনাশক হিসেবে কিছু পটাশ স্প্রে করে দেন তাহলে কী হলো আপনার ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলো আর হাঁসের ঘরকে আমরা যদি পোপার আলো বাতাস চলাচলের উপযুক্ত করি তাহলে সেখানে প্রতিদিনের যে বর্জ্য পদার্থগুলো হবে সেগুলো আলো বাতাস চলাচলের কারণে সেই বর্জ্য পদার্থগুলো নষ্ট হয়ে যাবে ফলে হাঁসের ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তাহলে তিনটা জায়গা আমাদেরকে সচেতন হতে হবে এক নম্বর হলো যে হাঁসের বাসস্থান যেখানে সে রাত্রে থাকবে সেই জায়গাটা আমাদের সুন্দর হতে হবে দ্বিতীয়ত হলো সেই জায়গাতে যে যে জায়গাতে সে বিচরণ করবে সেই জায়গাতে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে তৃতীয় সে যে পানিতে থাকবে সেই পানিটাকে বিশুদ্ধ হতে হবে এই তিনটা জায়গা যদি আমরা মেনটেন করতে পারি আর খাদ্য হিসেবে যদি তাদেরকে আমরা প্রপারলি খাদ্য সরবরাহ করি পাখি প্রকৃতির উপর নির্ভর না করে আমরা সাধারণত প্রকৃতির উপর নির্ভর করি যে বাইরে চড়ে বেড়াবে সে যে খাদ্য পালো শুধু খালো এটার উপর উপর নির্ভর না করে আমরা আমাদের পক্ষ থেকে যদি প্রপারলি খাদ্য সরবরাহ করি এবং তার যেন অসুখ বিসুখ না হয় এটার জন্য যদি আমরা টাইম টু টাইম ভ্যাকসিনগুলান করি এবং রেগুলার বেসিসে অসুখ আসলে চিকিৎসা করব এটার অবশ্য এটার জন্যে অপেক্ষা করে বসে না থেকে তার যাতে কোনো প্রকার অসুখ না আসে সেইটার ব্যবস্থা হিসাবে আমরা যদি টাইম টু টাইম তাকে বিভিন্ন ধরনের মেডিসিন খাওয়াই তাহলে পরে আমার মনে হয় যে হাঁসের হাঁস চাষ অত্যন্ত লাভজনক একটি চাষ এবং মাছের মাছও হলো একটা জলজ প্রাণী হাঁসও একটা জলজ প্রাণী উভচর প্রাণী সে জলও থাকে ডাঙাতে ডাঙাতেও থাকে এই দুটাকে যদি আমরা সমন্বিতভাবে চাষ করতে পারি তাহলে কোনোভাবেই ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নাই এবং হাঁস চাষের একটা সবচেয়ে বড় মজার বিষয় যেটা হলো যে মাছ চাষ করতে গেলে আপনার ছয় মাস বা সাত মাস পরে মাছটা হারভেস্টিং হবে তারপরে আপনি টাকা পাবেন আপনার যদি হাঁসটা থাকে প্রতিদিন আপনার ডিম প্রোডাকশন হবে প্রতিদিন ডিম প্রোডাকশন হলে প্রতিদিন আপনি বাজারে কিছু ডিম বিক্রি করবেন প্রতিদিন আপনার পকেটে পয়সা আসবে আপনার দৈনন্দিন চলার যে পয়সা হাঁ মাছ চাষের যে পয়সা হাঁসের খাদ্যের যে পয়সা এই সমস্ত টাকাটা আপনি ডিম থেকে প্রতিদিন একটা প্রতিদিন কালেকশন করতে পারতেছেন সুতরাং এটা আপনার জন্য আপনার প্রোজেক্টকে বা আপনার ফার্মকে পরিচালনা করার জন্য আপনার অর্থনৈতিকভাবে খুব সুন্দর একটা সাপোর্ট ধন্যবাদ মিলন ভাই প্রিয় দর্শক আমরা মিলন ভাইয়ের কাছে জানলাম যে হাঁস অবশ্যই লাভ আছে যদি সেটা সুন্দরভাবে যত্ন সহকারে করা যায় এবং ট্রিটমেন্ট যদি ভালোভাবে করা যায় কারণ হাঁসটাকে যদি টিকিয়ে রাখা যায় তাহলেই ওখান থেকে আপনারা লাভের মুখ দেখতে পারবেন তো বন্ধুরা যদি এ বিষয়ে আরও কিছু জানা থাকে আপনাদের তাহলে অবশ্যই আমার ভিডিওর কমেন্টে জানাবেন এবং আমার ভিডিও ডিসক্রিপশনে এবং ভিডিও স্ক্রিনে মিলন ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে সেখানে ফোন করে আপনি অবশ্যই জেনে নেবেন তো বন্ধুরা আজ পর্যন্তই আগামী দিনে আরেকটি ভিডিও দেখে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও ধন্যবাদ খোদা হাফেজ